গাড়িটার সামনের দিকে গিয়েই দেখছি গাড়ির কিচ্ছু নেই সামনে, মানে সব ভেঙে গেছে, মানে বাম্পার, গ্রিল, রেডিয়েটার, তারপরে ইঞ্জিন, ইঞ্জিন পুরো মাউন্ট থেকে সরে গেছে প্রায় 6 ইঞ্চি পেছনে, তারপরে গিয়ে ড্যাশবোর্ড ভেঙে গেছে। অ্যাম্বাসাডার গাড়ি কত মজবুত বলুন তো, ড্যাশবোর্ড ভেঙে গেছে, স্টিয়ারিংটা দেখি ওপরে উঠে গেছে। তো আমি ওই গাড়ির যা কন্ডিশন ওই দেখে তো আমি ভাবছি ভেতরের লোকগুলোর কি অবস্থা। বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। এখন ঘড়িতে সময় রাত 11:30, এখনো হয়নি 11:20। যাই হোক, আপনারা আমার আজকের এই ক্যাটারিংয়ের অভিজ্ঞতার যে ভিডিওটা আমি বানিয়েছি সেটা খুব ভালোভাবে দেখেছেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, সেই জন্য আমিও ভাবলাম আপনাদের সামনে এসেই একটু কৃতজ্ঞতাটা স্বীকার করে নিই। আমি ভাবতেই পারিনি এই ভিডিওটা আপনাদের এত ভালো লাগবে। যাই হোক, সেই কারণে উৎসাহিত হয়ে এসে আমি এই ঘরে একটু লাইটের ব্যবস্থাটা ঠিকঠাক করে নিলাম, আরও একটু ঠিক করার দরকার আছে। যাই হোক, এইসব করতে করতেই দেরি হয়ে গেল। আপনারা আমার চ্যানেলে যারা আমার ভিডিওগুলি দেখেন, আমার তো ভিডিও সবই একটু বড় হয়ে যায়, সেই জন্য আমি কী আর করবো বলুন, আমার চ্যানেলের নামই তো মাই এক্সপিরিয়েন্স, সেই কারণে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে গিয়ে যেটুকু সময় আমার লাগে আমি সেটুকু সময় নেই। তার কারণ আমি কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে পয়সা রোজগার করতে আসিনি বন্ধুরা, ছোটোখাটো ব্যবসা করি, ডাল ভাত জুটে যায়, ব্যাস ওইটুকুই যথেষ্ট। কিন্তু আমি ভাবলাম যে আমার এই অভিজ্ঞতাগুলো যদি আমি আমার চ্যানেলের মাধ্যমে শেয়ার করে দিই তাহলে হয়তো অনেকেরই কিছুটা হলেও উপকার হলেও হতে পারে, সেই কারণেই আমার এই মাই এক্সপিরিয়েন্স নাম দিয়ে চ্যানেলটা খোলা। আর আমার এই পুরনো দিনের নানা ধরনের ভিডিও, ব্যবসারই হোক বা ভৌতিক ঘটনা বা বেড়ানোর ব্যাপার, সবই আপনাদের দেখছি খুবই ভালো লাগে। আসলে আপনারা আমাকে ভালোবেসে ফেলেছেন, সেটা তো আমি বুঝতেই পারছি, আর সেই কারণেই প্রত্যেক দিনই আমার আপনাদের সঙ্গে যদি একবার দেখা না হয় ঠিক ভালো লাগে না। যাই হোক, এই ঘরটা খুবই গরম, এখন অডিওটা ভালো হবে না বলে ফ্যানও চালাতে পারছি না, দরদর করে ঘামছি। যাই হোক, কোনো অসুবিধা নেই, চালিয়ে নিতে হবে। আজকে আমি আপনাদের আরেকটি ঘটনা বলবো, এটাও কতটা সময় লাগবে সেও আমি জানি না, কিন্তু আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এটাও আমার একটা অভিজ্ঞতা, আমি ভাবলাম এই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করা খুবই জরুরি। আজকের ভিডিওটা যেভাবে আপনারা দেখলেন, যেভাবে আমাকে উৎসাহ দিলেন, তাতে আমি সত্যিই খুব খুশি, সেই কারণেই তো আমি চলে এসেছি আরেকটা পুরনো দিনের ভিডিও বানাবো বলে, এবং সেটাও সত্য ঘটনা, এবং সেটাও আমি আমার মর্মে উপলব্ধি করেছি, সেই কারণে আপনাদের সঙ্গে ভাবছি একটু শেয়ার করে নিই, তাহলে আপনাদেরও কিছুটা সুবিধা হতে পারে। আমি এখন সোজা চলে যাচ্ছি আমার মূল ঘটনায়। আমার তখন ওই 22-23 বছরই বয়স, আমাদের তো একটা গাড়ি ছিল, আমার বাবাই কিনেছিলেন, অ্যাম্বাসাডার গাড়ি, তার গল্প আমি এর আগেও করেছি গাড়ির ভিডিওতে। তো সেই গাড়িরই একটা ঘটনা আপনাদের বলবো। আমি তো নিজেও ড্রাইভিং জানি, আমি তো নিজেই গাড়ি চালাতাম, তো গাড়ি তো চালালেই হবে না, গাড়ির মেনটেনেন্সও করতে হয়, ধোয়া মোছা,
মাঝে মাঝে স্টার্ট দিয়ে রাখা, এইসব কারণে আমি একটা ছেলেকে রাখি। মানে আমি কোথাও বেড়াতে গেলে আমি নিজেই চালিয়ে চলে যাই, অথবা ওকে সঙ্গে নিই, বাবা মাও সঙ্গে থাকেন। যাই হোক, তো আমি ওই ছেলেটাকে মেনলি রাখা, গাড়িটা প্রত্যেক দিন স্টার্ট করা এবং একটু ধুয়ে মুছে একটু ঠিকঠাক করে রাখা। প্রথম দিকে তো সব ঠিকঠাকই ছিল, ও নিয়মিত এসে সপ্তাহে 3-4 দিন এসে গাড়ি স্টার্ট করে ধুয়ে মুছে রেখে দিয়ে যেত। একদিন ও আমাকে এসে বলল, দাদা আপনাকে একটা কথা বলবো। আমি, হ্যাঁ বল। বলছে, আমার এক বোনের বিয়ে পান্ডুয়াতে, তো আমি আমার বাবা মাকে নিয়ে যাবো ভাবছি, কিন্তু বাবা মার তো বয়স হয়েছে, কিভাবে যাব, তো আমি কি একদিন গাড়িটা নিয়ে যাব। আমি রাত্রিবেলায় গাড়ি নিয়ে এসে আমার বাড়ির সামনে রেখে দেবো, সকালবেলায় এসে আমি তোমাকে গাড়িটা দিয়ে যাব, গ্যারেজে ঢুকিয়ে দেবো। তো আমি তখন ওকে বললাম, দেখ তুই তোর বাবা মাকে নিয়ে তোর বোনের বিয়েতে যাবি সেটা ঠিক আছে, পান্ডুয়াতে যাবি সেটাও ঠিক আছে, কিন্তু তুই সকালবেলায় 9টার মধ্যে চলে আসবি, কারণ আমার এক পাড়ারই এক মানে প্রতিবেশীকে আমি তার বাড়িতে বিয়ে আছে, তো সেই জন্য গায়ে হলুদ নিয়ে যাবে বলে আমাকে বেশ কয়েকদিন আগেই তিনি বলে রেখেছিলেন যে একটু গাড়িটা যদি পাওয়া যেত ভালো হতো, এই গায়ে হলুদের তথ্য যায় না সেইটা নিয়ে যাবে, কাছাকাছি ব্যাপার। তো আমি বললাম ঠিক আছে যাবে, আমার তো গাড়ি পড়েই থাকে আর আমরা নিজেদের প্রাইভেট কাজে ব্যবহার করি। তো আমার ওই ভদ্রলোককে কথা দেওয়া রয়েছে, আর ওকে বললাম তুই কিন্তু পজিটিভলি কালকে সকালবেলা 9টার মধ্যে গাড়ি নিয়ে এখানে চলে আসবি, আর ওই যে গায়ে হলুদের যে ব্যাপারটা রয়েছে পাড়ার প্রতিবেশী, তা ওটাও তুই একটুখানি করে দিবি, তোকে টাকা পয়সা কিছু ওরাই দিয়ে দেবে আর তেল ফেল ভরিয়ে দেবে, তুই একটুখানি চালিয়ে দিস। তো ও বললো আচ্ছা ঠিক আছে, এই বলে ও তো গাড়িটা ধোয়ামোছা করে দুপুরবেলায় নিয়ে চলে গেল। আমি আর কিছু মনে করিনি। পরদিন সকালবেলায় 9টা বেজে গেছে, ওই ভদ্রলোক আমাকে ফোন করলেন, যার গায়ে হলুদে আর কি আমার গাড়িটা যাওয়ার কথা। আমি তখন মনে পড়ে গেল গাড়িটা তো ও নিয়ে গেছে, আমি ওকে আর ফোন করার তো কোনো ব্যাপার নেই, তখন ওকে তো আমি পাবই বা কোথায়, ওর বাড়িতে ফোন নেই। তো আমি তখন, ও 10টা বেজে গেছে আসছে না, অথচ গায়ে হলুদ নিয়ে যাওয়ার কথা, ভদ্রলোক বারবার ফোন করছে না আমার বাড়িতে। তো আমি তখন আমার স্কুটার নিয়ে আমি চলে গেলাম ওর বাড়িতে, সেই ব্যান্ডেলের পরে কেওটায়। ওর বাড়িতে গিয়ে দেখি ও বাড়িতে নেই, আর ওর বাবা মা বাড়িতে রয়েছে। তো আমি তো ওর বাবা মাকে দেখে অবাক হয়ে গেলাম, আমি বললাম কোথায় গেল ও। তখন ওর বাবা মা বললো যে কোথায় গেল তো জানি না, ও তো কালকে গেছে, ও শুনলাম কাকে নিয়ে গেছে সেই বর্ধমানে, সেখান থেকে ওর তো সকালবেলা ফিরে আসার কথা, এখনও ফিরে আসেনি, হয়তো আসবে আর একটু বেলার দিকে। তো আমি তখন তো শুনে অবাক, আমি বললাম কীরকম হলো, ও তো আমাকে বলে গেল আপনাদের নিয়ে, ওর একটা কী সম্পর্কে মাস্তুতো বোন না কী আছে, তার বিয়েতে যাবে আপনাদের নিয়ে যাওয়ার কথা। তো ওর বাবা মা তো আকাশ থেকে পড়ছে, রাও না তো আমাদের কোনো বিয়ে বাড়ির ব্যাপারই নেই। তো আমি তখন মানে সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি। তখন আমি ওকে, যে আমাকে দিয়েছিল মানে আমার এখানে কাজে ঢুকিয়েছিল আমার গাড়িটা দেখাশোনা করার জন্য, আমি তার কাছে গেলাম, ওর জামাইবাবু সুভাষ দা ওর নাম, তার কাছে গিয়ে আমি বললাম সুভাষ দা তোমার শালা কোথায় গেছে। বলছে যে কেন, আমি তো জানি না। তো আমি বললাম ওর বাবা বললো যে এরকম কোন ওর বোনের বিয়ে মাস্তুতো বোন সেখানে যাওয়ার কথা, তাও সেখানে তো যাইনি। তখন সুভাষ দা বলছে সত্যি তো কোনো কোনো বিয়ের ব্যাপারই নেই, ও তো রিলেটিভ, ওরও তো নিমন্ত্রণ থাকতো। তো তখন সুভাষ দা বললো যে তাহলে তো কোনো চিন্তার বিষয়। তখন সুভাষ দা বললো চলো এক জায়গায় যাই, ওর ডেরাতে যাই, ও যেখানে আড্ডা ফাড্ডা মারে। তো সেইখানে গিয়ে ওর ডেরায় সুভাষ দা জানতে পারলো, আমিও সঙ্গে রয়েছি আমার স্কুটার নিয়ে, সুভাষ দা জানতে পারলো যে ও গাড়ি নিয়ে
কোনো একজনকে মানে নিয়ে বর্ধমান গেছে, বর্ধমান থেকেও আরও দূরে, সে জায়গাটার নাম জানে না। আর সেখানে সেখান থেকে ও সকালবেলায় বেরিয়ে 9টার মধ্যে ঢুকে যাবে, ওর বন্ধু বান্ধবরা সেই কথা বললো। আর আমার তো টাইম মিলে যাচ্ছে, ও 9টার মধ্যে আমার বাড়িতে গাড়ি দেওয়ার কথা। তখন আমি সুভাষদাকে বললাম, কাদের নিয়ে গেছে, এখানকার লোক? তখন সুভাষদা একটু খোঁজাখুঁজি শুরু করাতেই বেরিয়ে পড়ল যাদের নিয়ে গেছে। তো সেই বাড়িতে গেলাম, সেই বাড়িতে গিয়ে সেই বাড়িতে দেখি একজন ভদ্রমহিলা রয়েছেন, বয়স্ক। উনি বললেন যে হ্যাঁ, আমার ছেলে একটা সাদা রঙের অ্যাম্বাসাডার নিয়ে গেছে, ছেলের বন্ধু ড্রাইভার আর ছেলে তিনজন গেছে বর্ধমানের ভাতারে। ভাতার বলে একটা জায়গা আছে, আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন বা জানবেনও, ভাতার গেছে ওখানে। আমার ওই ছেলের শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়ি থেকে বৌমাকে আর 14 বাচ্চা আর কি, বৌমার মানে সন্তান হয়েছে, তো সেই সন্তানকে নিয়ে আসার কথা, আজকে সকালেই চলে আসার কথা। কিন্তু শুনলাম ওদের নাকি কী একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ছোটোখাটো, সেই জন্য ওদের আসতে দেরি হচ্ছে, তবে চলে আসবে বেলার দিকে। আমি না অ্যাক্সিডেন্টের কথা শুনি আমি ভয় পেয়ে গেছি, সুভাষদাও ভয় পেয়ে গেছি। সুভাষ বলে, অ্যাক্সিডেন্ট হয়েছে? কীরকম অ্যাক্সিডেন্ট হয়েছে? তাহলে ছোটোখাটো হয়তো কোথাও একটু ঠেকে ঠুকে গেছে, কিছু হয়েছে। তো আমি তো শুনে অবাক, আমি কী হলো রে বাবা, সুভাষদাও ভয় পেয়ে গেছে, স্বাভাবিক কথা, কত কী কতটুকু অ্যাক্সিডেন্ট, কী হয়েছে? এখন ওরা আসছে না, তখন এই ঘর করতে করতে 12টা বেজে গেছে বেলা। আর ওই যে ভদ্রলোকের মানে গায়ে হলুদ নিয়ে যাওয়ার কথা ছিল বাড়ির, বিয়ে বাড়ির, ওই ভদ্রলোককে আমি জানিয়ে দিলাম যে দেখুন গাড়ি আসছে না, আমার একটা অন্য সমস্যা হয়ে গেছে, আপনি অন্য ব্যবস্থা করে নিন। তা ভদ্রলোক নিশ্চয়ই বিপদে পড়েছেন, যাই হোক সে খবর আর আমার জানা নেই। তো আমি আর সুভাষদা তখন ওই স্কুটার নিয়ে ওই মুহূর্তে বেরিয়ে পড়লাম, আর তখন ছিল শীতকাল, এটা আমার পরিষ্কার মনে আছে। তার কারণ আমি একটা চাদর গায়ে দিয়ে পায়জামা পরে চলে গেছিলাম, আমি তো ভাবলাম গিয়ে খবর নিয়ে চলে আসবো, এসব ব্যাপার ঘটে যেতে পারে এ তো আমার ধারণাতেও নেই। তখন আমরা বর্ধমানের উদ্দেশ্যে রওনা হলাম, আমি বাড়িতে আর কিছুই বললাম না, এবার স্কুটার নিয়েই চলে যাচ্ছি। মানে সুভাষদারও গ্যারেজের ব্যবসা, গ্যারেজ বলতে ওই গাড়ির ইলেকট্রিক্যালসের কাজ করে, সে ব্যাটারি, লাইট, ডায়নামো, আর্মেচার, এইসবই সুভাষদার ব্যবসা। তো সেই থেকেই সুভাষদার সঙ্গে আমার পরিচয় ওখানে গিয়ে। তো আমি আর সুভাষদা তখন স্কুটার নিয়েই বেরিয়ে গেলাম। আমার তখন ওই একটা নতুন স্কুটার ছিল, ভেসপা, সেই স্কুটারটা নিয়েই আমরা খুব জোরেই যাচ্ছি, স্বাভাবিক মনে ভয় লাগছে। এইভাবে যেতে যেতে আমরা খবর নিয়ে নিয়েছি ভাতারের যে জায়গাটায় মানে ও গেছে, সে তো খবর পেয়েই গেছি বর্ধমান পার হয়ে, বর্ধমান থেকেও প্রায় 22-25 কিলোমিটার দূরে। তো আমরা যখন খোঁজ নিতে ভাতার গিয়ে পৌঁছালাম, ওইখানে যে বাড়িতে ওরা গেছে সেই বাড়িতে খবর নিলাম। সেই বাড়িতে যেতে গিয়েই দেখলাম রাস্তার ধারে একটা মাঠ, ফাঁকা জায়গা, সেই গ্রামের মোড়াম ফেলা রাস্তা যা হয়, একটা মাঠ মতো, পাশেই ধানের গোলা টোলা সব রয়েছে, একটা বড় দোতলা বাড়ি, পাকা বাড়ি। সেই বাড়ির সামনেই আমার গাড়িটা রাখা রয়েছে, পেছন দিয়ে রাখা রয়েছে, ততটা বুঝতে পারিনি, পেছনটা তো সব ঠিকঠাক। তারপরে গাড়িটার সামনের দিকে গিয়েই দেখছি গাড়ির কিচ্ছু নেই সামনে, মানে সব ভেঙে গেছে, মানে বাম্পার, গ্রিল, রেডিয়েটার, তারপরে ইঞ্জিন পুরো মাউন্ট থেকে সরে গেছে প্রায় 6 ইঞ্চি পেছনে, তারপরে গিয়ে ড্যাশবোর্ড ভেঙে গেছে, অ্যাম্বাসাডার গাড়ি কত মজবুত বলুন তো, ড্যাশবোর্ড ভেঙে গেছে, স্টিয়ারিংটা দেখি ওপরে উঠে গেছে। তো আমি ওই গাড়ির যা কন্ডিশান ওই দেখে তো আমি ভাবছি ভেতরের লোকগুলোর কী অবস্থা। তখন আমরা দাঁড়িয়ে গাড়িটাই দেখছি, সেই সময় দেখছি ওই বাড়ি থেকে একজন দুজন লোক বেরোচ্ছে। তা ওরা বেরিয়ে এসে আমাকে বলছে, আপনাদের গাড়ি? আমি বললাম হ্যাঁ। তখন বলছে যে আপনাদের ড্রাইভার দেখুন না অ্যাক্সিডেন্ট করেছে, এমন এখন গাড়িটা আমি এখানে এনে রেখেছি, আমার বাড়ির থেকে 4 কিলোমিটার দূরে এটা ঘটেছে, বাড়ির থেকে বেরিয়েই 4 কিলোমিটার দূরে গিয়ে। আর ওরা হসপিটালে রয়েছে, আর আমাদেরও লোকজন গেছে হসপিটালে, বর্ধমান হসপিটালে,
সেখানে কি পরিস্থিতি আমরা এখনো সঠিক জানি না। খুব সম্ভবত আমার জামাইবাবু আর জামাইবাবুর বন্ধু ভর্তি হয়ে গেছেন, আর ড্রাইভারও ভর্তি হয়েছেন হসপিটালে, আর আমার দিদি আর ভাগ্নি মানে ছোট বাচ্চাটা সদ্যজাত যে হয়েছে জন্মেছে, আর আমার বোন মানে দুই বোন পেছনের সিটে বসে বাচ্চাটাকে নিয়ে আসছিলেন, সামনে ড্রাইভার, তারপরে যে ভদ্রলোকের মানে ফ্যামিলি তার বন্ধু, আর একদম দরজার ধারে সামনে ভদ্রলোক, এই পজিশনে ওরা বসেছিল, এটা আমি খবর পেলাম। আর গাড়িটার যা পরিস্থিতি হয়ে গেছে, গাড়ি তো আর কোনোভাবেই আনা সম্ভব না। এবারে আমি তখন ওদেরকে জিজ্ঞেস করলাম যে গাড়িটা কিসের সঙ্গে ধাক্কা হয়েছে, ওরা বললো গাছে, রাস্তার ধারে মোটা মোটা শাল গাছ থাকে না, ওই শাল গাছে ধাক্কা মেরেছে, থার্ড পার্টি কেউ ইঞ্জিওর হয়নি, যা হয়েছে গাড়ির ভেতরকার লোকের, আমার গাড়ি গেছে আর শাল গাছে ধাক্কা মেরেছে, ও তো কোনো গাছের তো কিছুই হয়নি, মোটা গাছ, আমি সেই গাছটা দেখেওছি, যে তখনকার রাস্তাগুলো ছিল একটু সরু, আর রাস্তাগুলো ফুটপাথ থেকে এতটাই উঁচুতে যে যদি রাস্তা থেকে গাড়ির চাকা ফুটপাথে নেমে যায়, আর একটু টার্ন ছিল, টার্ন মানে রাস্তা থেকে গাড়ির চাকা যদি কোনোভাবে ফুটপাথে নেমে যায় সে গাড়িকে আর ধরে রাখা যাবে না। বন্ধুরা, আমি একটু আপনাদের যাতে অভিজ্ঞতা হয় সেই কারণেও বলছি, আপনারা পুরো বিষয়টা শুনে বুঝে নেবেন, সেইভাবে আপনারাও সাবধান হয়ে যাবেন। আমার এই পুরনো দিনের সত্য ঘটনা বলার পিছনে এটাই মূল উদ্দেশ্য, পুরো বিষয়টা জেনে নিন এবং আপনারাও আপনাদের সেই অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারবেন। এবারে আমি তো পজিশান থেকেই বুঝতে পেরেছি কী করেছে ওর তাড়াতাড়ি আসার কথা, 9টার মধ্যে আমাকে গাড়ি দেওয়ার কথা, সেই জন্য ও ওখান থেকে বেরিয়েছেই 8:30 সময়। তো 8:30 যদি ওখান থেকে বেরোয়, ওখান থেকে এখানে এখানে এসে পৌঁছাবে অন্তত পক্ষে, মানে এখানে এসে পৌঁছাতে ওর 2.5 ঘন্টা সময় লাগবে যে জায়গায় ও গেছে, আর তখনকার যা রাস্তাঘাট, সেখানে ও গাড়িতে বসেই গাড়িটা মানে হাওয়ায় উড়িয়েছে, এটা হচ্ছে ওর প্রথম ভুল। আর আমি পরে জানতে পেরেছি ও বয়সও খুব কম ছেলেটার, আর নতুন ড্রাইভার হয়েছে, মানে নতুন গাড়ি চালাতে শিখেছে, খুব বেশিও গাড়ি চালায়ও নি। এগুলো আপনারা একটু বুঝে নিন যে কী ধরনের ড্রাইভার রাখা উচিত। আমি এগুলো প্রথমে কিছুই ভাবিনি, ও গাড়িটা চালায় চালায় ব্যাস, ঠিক আছে, ওর অভিজ্ঞতা কিচ্ছু নেই। আর সুভাষদাই আমাকে দিয়েছে ওর শালাকে, সুভাষদার শালা হয়, ও সুভাষদার মান সম্মান চলে গেছে, আর সুভাষদা তো খুব মানে আমাকে আর মুখ দেখাতে পারছে না, যদিও আমার সঙ্গে রয়েছে, আমার স্কুটারের পিছনে গেছে, সবই ঠিক আছে। আমরা তখন ওদেরকে বললাম তাহলে তো থার্ড পার্টি কারোর কোনো ক্ষতি হয়নি, শুধু ইঞ্জোর হয়েছে গাড়ির ভেতরকার লোক, তাহলে কোনো থানা পুলিশ হয়নি তো? তখন ওরা বললো না, থানা পুলিশ হয়নি, কারণ ওই গাছে ধাক্কা লাগার পরেই ওরা অন্য গাড়িতে করে হসপিটাল চলে গেছে, আর আমি গাড়িটা আমাদের ট্র্যাক্টরে করে পেছন দিয়ে মানে ট্র্যাক্টরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে এসে, এই 4 কিলোমিটার রাস্তা নিয়ে এসে আমি আমার বাড়ির সামনে রেখে দিয়েছি। ওইখানে পড়ে থাকলে ফাঁকা জায়গা, পাণ্ডববর্জিত এলাকা, গাড়িটা আপনার কী হবে না হবে, সেই জন্য আমি স্পট থেকে এনে আমার বাড়ির সামনে রেখে দিয়েছি। আমি বললাম ঠিক আছে, এটা ভালোই করেছেন। আর আমি তখন ওদের বাড়ির লোকদের বললাম, জানেন আমাকে না জানিয়ে আমার গাড়িটা নিয়ে চলে এসেছে মিথ্যা কথা বলে, মা বাবাকে নিয়ে বোনের বিয়েতে যাবে বলে। তখন ওই ভদ্রলোক বলছে, ছি ছি ছি, এরম কাজ করলো? যাই হোক, আমরা সময় কোথায়, আমরা তখন গাড়ি তো ওখানে পড়ে রইল, গাড়ি আর আনা যাবে না, গাড়ি তো একদম পুরো সামনের চাকা বেঁকে টেকে, বুঝতে পারছেন তো, ইঞ্জিন মাউন্ট থেকে উঠে 6 ইঞ্চি পেছনে চলে গেছে, স্টিয়ারিং র্যাক ট্যাক থেকে শুরু করে সব বেঁকে, পুরো ড্যাশবোর্ড ফেটে গিয়ে একদম পুরো যা তা অবস্থা, সামনে আর কিছু নেই। তখন আমরা ওখান থেকে আবার বর্ধমানের দিকে রওনা দিলাম, মানে আমি বললাম গাড়িটা ঠিক আছে রাখুন, আর গাড়ির পেপার্সটা আমাকে দিন। গাড়ির পেপার্সটা নিয়ে নিলাম, গাড়িটা ওখানেই পড়ে রইল,
আমি সোজা ওখান থেকে বর্ধমান হসপিটালে আসলাম, আমি আর সুভাষদা। হসপিটালে ঢুকে দেখি ওদের পুরো মানে পা ফা ভেঙে গেছে, কোমর ফোমরে চোট হয়েছে, নানান জায়গায় কেটে কুটে গেছে। ওই ভদ্রলোক আর ভদ্রলোকের বন্ধু দুজনেই অ্যাডমিট হয়ে গেছে। আর ড্রাইভার, আমি বললাম ড্রাইভার কোথায়, বলছি কি ড্রাইভার ওর অল্প চোট হয়েছিল, আর ওর একটু খালি বলছে আমার বুকে ব্যথা, বুকে ব্যথা মানে স্টিয়ারিং বুকে লেগেছে, লেগে ওর চোট হয়েছে বুকে, হয়তো কিছুটা লাগতেও পারে। কিন্তু ও কি করেছে, ও আর হসপিটালে ভর্তি হয়নি, ও ওখান থেকে পুরো পালিয়ে চলে এসেছে, ওকে তো আর আমরা দেখতে পাইনি। বললো যে ড্রাইভার বললো আমি বাড়িতে গিয়ে খবর দিই, যার গাড়ি তারপরে আমার বাড়ির লোকজনকে খবর দিই, এই বলে ও পালিয়ে গেছে ওখান থেকে। তারপরে আমরা ওই অবস্থায় হসপিটালে ওদের দেখে আর বললাম পিছনে ওই ভদ্রমহিলা, ভদ্রমহিলার বোন আর বাচ্চাটা কোথায়, তখন বললো যে ওরা একদম সুরক্ষিত, ওদের কিচ্ছু হয়নি, মানে বাচ্চা সদ্যজাত বাচ্চা, বুঝতে পারছেন এক মাসের বাচ্চা মেয়ে, ওরও কিছু হয়নি। আর ভদ্রমহিলা, ভদ্রমহিলার বোন, মানে পেছনে যে তিনজন ছিল বাচ্চা আর ভদ্রমহিলা, ভদ্রমহিলার বোন, ওরা একেবারে সেফ, ওদের বলছে গায়ে আঁচড় পর্যন্ত লাগেনি, আর সামনে কিচ্ছু নেই গাড়ির। আমার তো খুব ভয় লাগছে, এবার বাবা যদি জানতে পারে আমাকে কী বলবে, আমি তো আর বাবাকে না জানিয়ে এসব করি, স্বাভাবিক বাবাকে আর কী জানাবো এসব। তো তখন, এখন তার উপায় নেই, বাবাকে জানাতেই হবে, কেন বাবার নামেই গাড়ি। আমরা তখন ওখান থেকে খালি ভাবছি এখন কী করবো, গাড়ির পেপার্সটা তো সঙ্গে নিয়েছি। হসপিটালে ওদের দেখলাম, দেখে হসপিটাল থেকে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, বর্ধমান থেকে আবার বাড়ি। তো এইসব করতে করতে আমরা যখন বাড়িতে আসছি তখন মোটামুটি রাত 8টা বাজে, আর বাড়িতে আসতে আসতে মগরা থেকে আদিসপ্ত গ্রামের কাছে আসতে, ওখানে যারা এদিকে থাকেন কাছাকাছি তারা বুঝবেন, যেটি রোডটা খুব টার্নিং আছে, খুব টার্নিং, পুরো সাপের মতো একদম। তো ওই টার্নিংটা কিন্তু খুব ডেঞ্জারাস, আর আমরা তো অত দূর থেকে গাড়ি চালাতে চালাতে আসছি স্কুটার, আর শীতকাল, আর আমরা কেউ প্রিপারেশন নিয়ে যাইনি। আমার গায়ে কিন্তু একটা চাদর ছিল, একটা পায়জামা ছিল, আর পায়ে একটা চপ্পল, আর সুভাষদারও তাই। এবারে ঠান্ডাও আমাদের খুব লেগেছে, কিন্তু তখন এইসবের মধ্যে আর কোনো কিছু মাথায় নেই। আর ওই আদিসপ্ত গ্রামে এসে আমরা তো কত তাড়াতাড়ি বাড়িতে ঢুকবো, তখন 8:30 বাজে প্রায় রাত, আর গাড়িটা চালাচ্ছিল সুভাষদা, আমি পেছনে বসেছিলাম। কিছু বুঝে ওঠার আগে এই সুভাষদা গাড়ি নিয়ে পুরো জঙ্গলে ঢুকে গেল, পুরো জঙ্গলে। তা জঙ্গলে ঢুকে গিয়ে জঙ্গলের মধ্যে গাড়িটা ঝোপঝাড়ে আটকে গেল, তার মানে বন্ধুরা এবার বুঝে দেখুন আমাদের কি অবস্থা হতে পারে। আমার হাতে পায়ে ছুঁড়ে কেটে পুরো ওই বনতুলসী ডালগুলো আছে না, বনতুলসী গাছের ওই কাটা টাইপের গাছ, ওই গাছে আমার হাতে পায়ে ছুঁড়ে একাকার কাণ্ড, আমার ডান পায়ের বুড়ো আঙুলের নোখটা উঠে গেল। সে তো মানে যা তা অবস্থা, সুভাষদারও তাই, দুজনেই উন্ডেড, আমাদের তোলারও কেউ নেই, অন্ধকার, ঘুটঘুটি রাস্তার ধারে, গাড়ি ওইদিকে পড়ে গো 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 করে যাচ্ছে। তারপরে নিজেরাই কিছুক্ষণ বাদে উঠলাম, উঠে কোনো রকমে ব্যথাটাকে সামলে নিয়ে আবার গাড়িটা নিয়ে আবার, আমি তখন মানে কি আমার চোখ দিয়ে জল পড়ছে ঝরঝর করে, আমি তখন আসলাম ফার্স্টে এই ক্যাওটাতে একটা গ্যারেজে, গ্যারেজে এসে কী ব্যাপার না, গ্যারেজে এসে বলবো এই কন্ডিশন হয়েছে, গাড়িটা ওরা সারাবে কি না, করবে কি না। তো সুভাষদার চেনা পরিচিত কয়েকটা গ্যারেজে বললাম, ওরা গাড়ির কথা শুনে বলছি কি আমরা পারবো না ওই রাত্রে। আর তখন তো ওই রক্ত পড়ছে ওই সব জায়গায়, কী কী করলাম জানেন, ওই যে ব্রেক অয়েল আছে না গাড়ির, ব্রেক অয়েল, ওরা তো গ্যারেজের লোক, ওরা বলছে ব্রেক অয়েল দিয়ে এক্ষুনি রক্ত বন্ধ হয়ে যাবে, বলে ব্রেক অয়েল দিয়ে দিল। ওই বুড়ো আঙুলের নখ উঠে গেছে ওখানে, হাতে পায়ে ছুঁড়ে কেটে গেছে, ওগুলো তো রক্ত বেরিয়ে টেরিয়ে বন্ধ হয়ে গেছে, দুজনেরই এক অবস্থা। আর আমার পায়ের বুড়ো আঙুল, নখ উপড়ানো, ওই অবস্থায়
দু তিন ফোঁটা বেড়ে কল দিয়ে দিল গ্যারেজের লোকগুলো। তখন আর ওসব আমি দেখছি না কে কি দিচ্ছে। ওই অবস্থায় বাড়িতে আসলাম প্রায় রাত 10টা। বাড়িতে এসে বাবা বললেন যে এত রাত কোথায় গেছিলি, কী হয়েছিল? আর দেখতে পাচ্ছি তো হাতে ফাতে সব কেটে গেছে, পায়ের নখ উপড়ে গেছে, মানে ব্যান্ডেজও করিনি। তারপরে ওসব দেখে তো আমাকে তো সবাই অবাক, তোদের অ্যাক্সিডেন্ট হলো কীভাবে, গাড়ির কথা পড়ে। তারপরে কোনো রকমে আমি একটু নিজেকে ধাতস্থ করে নিয়ে রাত 11টার সময় বাবাকে ঘটনাটা বললাম, বাবা এই ব্যাপার হয়েছে পুরো ঘটনাটা। তো বাবা প্রথমটায় রেগে গেছেন, তুই গাড়ি দিচ্ছিস কেন, তুই এইসব ছেলেকে কেন গাড়ি ছেড়েছিস তার হাতে, গাড়িটা নিয়ে ও রাতে আসবে না, তুই আমায় কেন জানাস নি। তখন তো বাবার দুনিয়ার কথা, সে তো শুনতেই হবে, কিছু করার নেই, ভুল হয়ে গেছে। আর ওই ছেলেটাকে আর পাইনি, ওই ছেলেটা বাড়িতেও ঢোকেনি, ওই ছেলেটা পালিয়ে বেড়াচ্ছে ড্রাইভারটা। তো যাই হোক, ওকে আর কি করবো। আর রাত্রিবেলায় যখন আমি শুলাম রাত 11টা সাড়ে 11টায়, তখন আমার পুরো জ্বর উঠে গেছে। সকালবেলায় মানে বিছানা থেকে উঠতে পারছি না, আমার জ্বর। সেই অবস্থায় আমি ওখান থেকে বেরিয়ে তখন বাবা বললেন যে গাড়িটা তাহলে কী করে আনা যায়। তা গাড়িটা কোনোভাবেই মানে টো করা ছাড়া কোনো রাস্তাই নেই, ওই যে অ্যাক্সিডেন্ট সার্ভিস যে গাড়িগুলো হয় না। আর তার আগে বাবার এক বন্ধু আছেন, বইচিতে থাকেন, ওই বন্ধু বাবাই খুব ভালোবাসেন, বাবার থেকে বয়সে অনেক বড়, কিন্তু উনিও বিজনেস করতেন, ওই জন্য ওনার খুব সাহস, বয়সে অনেক বড়। আমার সঙ্গে যখন উনি আমার সঙ্গে ওখানে গেছিলেন তখন ওনার না হলেও 75 ইয়ার্স ওনার বয়স, কিন্তু যেহেতু বিজনেস করতেন ওই জন্য ওনার মনের জোর অনেক বেশি। আমাকে ভাইপো বলতেন, ভাইপো কোনো চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি, তোমার গাড়ি আমি সুস্থভাবেই এনে দেবো। মানে গাড়িটা ওখানে 3-4 দিন পড়েছিল, তারই মাঝখানে আমি গাড়ির ইন্স্যুরেন্স ছিল ফার্স্ট পার্টি, কিন্তু গাড়িটা যেহেতু অনেক পুরনো হয়ে গেছিলো সেই জন্য ইন্স্যুরেন্স কভারেজ খুব বেশি পাওয়া যাবে না, সেটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকেও আমাকে ওরা বলে দিয়েছিলো। কিন্তু সিস্টেম তো চলতেই হবে, অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথায় হয়েছে, কীভাবে হয়েছে, সব নানান রকম আইন কানুনের ব্যবস্থা, সেগুলো তো আমাকে ওর মধ্যে থেকেই সারতে হচ্ছে যে কীভাবে কোনটা ম্যানেজ হবে, যতটুকু ইন্স্যুরেন্সের টাকা পাওয়া যায়, পুরোটাই তো 16 আনা লস হয়ে যাবে না হলে। তো এই সব কিছু কায়দা কানুন করার জন্য গাড়িটা 3-4 দিন ওখানে পড়েছিল। আর বাবার ওই যে বৈচি গ্রামের বন্ধুটা প্রবোদ কুণ্ডু, প্রবোদ জেঠু, ওনাকে নিয়ে আমি 2 দিন পরে ওই গাড়ির ওখানে যাই, মানে আইন কানুনের ব্যাপারগুলো সব ঠিকঠাক করার জন্য। যেহেতু থার্ড পার্টির কোনো ক্ষতি হয়নি, থার্ড পার্টি বলতে একটা শাল গাছ যেটা ওই মরা শাল গাছ দাঁড়িয়ে আছে, ওটার আর কী ক্ষতি। আর যা কিছু হয়েছে, ও যাদের গাড়ি করে নিয়ে গেছে তারা আহত হয়েছেন, আর আমার গাড়ি তো গেছে। তাহলে যাতে বেশি আইনগত ঝঞ্ঝাট না হয় সেই জন্য, সেই ব্যবস্থা করার জন্যই প্রবোধ জেটুকে নিয়ে আমি আবার ওখানে যাই, গিয়ে ওই সব ম্যানেজ ট্যানেজ করে ব্যবস্থা করে আসি। আর এবারে ওইখানে যখন আমরা গিয়ে পৌঁছালাম তখন তো আর আমার স্কুটার নিয়ে যায়নি, তখন আমি ট্রেনে করে গিয়ে বর্ধমান থেকে ভাতারের বাসই ধরেছিলাম। তো সেইখানে আমাদেরকে ওই যেই বাড়িতে গেছিলাম আর কি, যেই বাড়ির সামনে গাড়িটা রয়েছে, যেই বাড়ির লোকজন নিয়ে ড্রাইভার আসছিল সেই বাড়িতে গিয়ে, তো ওরা আমাদের, আমরা তো আননোন পার্সন, ওরা আমাদের কোথাও থাকতে দিল জানেন? ওরা ওদের যে খড় রাখে সেই খড়ের গোডাউন, সেই গ্রামে যেরকম হয় আর কি, ধানের বস্তা খড় রয়েছে, তার মাঝখানে আমাদেরকে একটা চৌকি পাতা আছে, ওই চৌকির মধ্যে আমাদেরকে বলেন রাতটা কাটিয়ে নিন এখানেই, সকালবেলায় উঠে তারপরে তো আপনারা যাবেন, এত রাত্রে আর কিছুই পাবেন না। তখন আমরা ওখানে রাত কাটালাম, সেই বর্ধমানের ভাতারের পদ্ম পাতায় ভাত খেলাম, সব আমাদের পয়সায়। তো ওদের লোকজন নিয়ে
এসেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে এটা ওদের আর কোনো দায়িত্ব নেই। আমরা আমাদেরকে কোনো রকম ওরা এন্টারটেনই করলো না। তো যাই হোক, ওটাই অনেক কিছু করেছে যে গাড়িটা নিয়ে এসে ওর বাড়ির সামনে রেখেছে। দুর্ঘটনাস্থলে গাড়িটা পড়ে থাকলে তো অনেক কিছুই হতে পারতো, তো সেটা ওরা করেনি, ওইটুকু সহানুভূতি দেখিয়েছে। তো যাই হোক, আমরা সারা রাত্রি সেই এই বড় বড় সেই ইঁদুর ঘোরাঘুরি করলো, ঘুমাতেই পারলাম না। ওই খড়ের গোডাউনে বা ধানের গোডাউনের ভেতরে আমরা বসে বসে খালি ইঁদুর তাড়ালাম, আমি আর প্রবোধ জেঠু। সকালবেলায় উঠে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা আবার বাড়ির দিকে রওনাও হলাম, কিন্তু তার আগে আবার কিছু কাজকর্ম সারতে হলো, সেই সব অফিসিয়াল আর কি, সেই সব কাজ করতে একটু দেরি হয়ে গেল। সেই জন্য আমরা তখন একটা একেবারে ছোট্ট সেই রাস্তার ধারে থাকে না সেই হোটেল, ছোট্ট একটা হোটেল খড়ের চালা, আমরা ওই মাছ ভাত আর একটু সবজি দিল, ডাল দিল, আর ওই পদ্ম পাতায় দিল ওরা, পদ্ম পাতায় খুব সুন্দর ওই পদ্ম পাতায় খেলাম ভাত, ওর মধ্যেই ভালো লাগছে। যাই হোক, আমরা সেদিন ফিরে আসলাম কাজকর্ম সেরে। তার পরের দিন, সেদিন আমি একা শেওড়াফুলিতে গেলাম, ওখান থেকে একটা অ্যাক্সিডেন্ট সার্ভিসের জন্য যে গাড়িগুলো থাকে না টো করে আনার জন্য, সেই একটা গাড়ি ভাড়া করলাম, তখনকার দিনের 2,500 টাকা ওই গাড়িটা ভাড়া নিল। আজ থেকে ধরুন প্রায় 25-26 বছর আগের কথা বলছি, ওই টাকাতেই রাজি হতে হলো। তারপরে আমরা গেলাম, গিয়ে আমার ওই গাড়িটাকে ওখান থেকে টো করে গাড়িটাকে নিয়ে আসলাম বর্ধমানের ভাতার থেকে, পেছনটা ঝুলছে আর আমি তো ওই অ্যাক্সিডেন্ট সার্ভিসের গাড়িতে বসে আছি আর খালি দেখছি গাড়িটা আসছে, আর আমার পেছনে আমি দেখতে পাচ্ছি আমার গাড়িটা তো এরকম ঝোলানো রয়েছে, আর যখনই ওরা ব্রেক মারছে আমার গাড়িটা এসে ওদের গাড়িতে ধাক্কা মারছে পেছনে, আর ওই গাড়ির পেছনে তো মোটা সেই অ্যাঙ্গেল বাম্পারে সব লাগানো, ওর তো কিছু হবে না, আমার গাড়ির আরও ক্ষতি হয়ে যাচ্ছে, সামনের অংশটা ভেঙে পুরো চুরচুর হয়ে গেল, যা ছিল বাকি সেটাও গেল। এইবারে আমি বন্ধুরা এই কথাগুলো বলছি কিন্তু আপনাদের অভিজ্ঞতার জন্য, মানে টো করে আনতে গিয়ে গাড়িটা ক্ষতি হয়ে গেল আরও। তারপরে এই করে আনতে আনতে আমি আমার বাড়ির কাছাকাছি থেকে শুরু করলাম গ্যারেজে দেখানো, কোন গ্যারেজে গাড়িটা সারাবে এবং ইন্স্যুরেন্সের ক্লেমের ব্যাপারগুলো করতে পারবে। আমার এখান থেকে চন্দননগর পর্যন্ত, মানে আমি মোটামুটি এই ক্যাওটা থেকে চন্দননগর পর্যন্ত কেউ গাড়িটা নিল না, দেখেই ভয় পেয়ে গেল, ও পারবো না দাদা, এ গাড়ি আর করা যাবে না, ঠিক আমার মিস্ত্রি ভালো না, এই সব বলতে বলতে নানান রকম কথা আমি গাড়িটা নিয়ে ওই টোক টো অবস্থায় ওই দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি কোন গ্যারেজে দেবো। তো এরকম নিতে নিতে চন্দননগরে ফ্রেটকো বলে একটা গ্যারেজ, এখনও নাম আছে ভদ্রলোকের মনে আমার, গোপালদা, ওনার নাম খুব সম্ভবত গোপাল চ্যাটার্জি না মুখার্জি, উনি হচ্ছেন ওই গ্যারেজের মালিক, আর গ্যারেজের নামটাও আমার মনে আছে ফ্রেটকো। তো ফ্রেটকোতে গোপালদা গাড়িটা দেখে রাজি হলেন রাখতে। ওখানে কালাদা বলে একজন ছিলেন, কালাদা মানে বডি মিস্ত্রি, চোস্ত বডি মিস্ত্রি, আর ভালো ভালো ইঞ্জিনিয়ারও মিস্ত্রি ছিল। তো গোপালদা বললো আমি করে দেবো, কোনো ব্যাপার নেই, আমি করে দেবো ইন্স্যুরেন্স ক্লেমের কাজ সব আমি করে দেবো, তবে আপনি একটুখানি আমাকে হেল্প করবেন, আর আপনি কিন্তু ব্যাপারটা সবসময় আমি তদারকিতে থাকবেন যে কখন কী লাগছে না লাগছে এগুলো সব, কেননা ওর তো যা অবস্থা ওকে সারাতে এখন বহুত টাকা লাগবে আর বহুত সময়ও লাগবে। তো বন্ধুরা, আমি এক মাস পুরো গাড়িটার পিছনে প্রত্যেক দিন সকালবেলায় গিয়ে 2-3 ঘন্টা করে কাটিয়ে আসতাম গ্যারেজে, আর কী লাগবে না লাগবে সমস্ত হিসেবপত্র করে কলকাতা থেকে সব মালপত্র কিনে এনে ওদেরকে দিতাম। এইভাবে করতে 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 দীর্ঘ এক মাস বাদে আমার গাড়িটা আবার দাঁড়ালো, তখন আমাদের খুব ভালো লাগলো, আর আমার গাড়িটার রঙ ছিল সাদা, আমি আবার সাদাই করালাম,
আর তখন আর ওই ড্রাইভারটাকে তো এখানকার যারা আমার পরিচিত বা যারা ওই ওই বাড়ির আশেপাশেও থাকে ওদের তারাও তো খুব যাতা বলল, একদম যাচ্ছে তাই। আর ওদেরও ওরাও সুস্থ হয়ে গেছেন, কিন্তু ওদেরকেও প্রায় মাসখানেক মাস দেড়েক ভুগতে হয়েছিল ওই ভদ্রলোক আর ওই ভদ্রলোকের বন্ধুকে। পা ফা ভেঙে গেছিলো, এইসব ব্যাপার হয়েছিল। তো এইভাবে এই সমস্যাটার সমাধান হলো। আর গাড়িটা কিন্তু আমি যেদিন বাড়িতে নিয়ে আসলাম সেই দিনটার কথা আমার এখনও মনে পড়ে বন্ধুরা। আর গাড়িটা যতদিন গ্যারেজে ছিল আমার বুকের ভেতরটা না খা খা করতো, আর এমন হয়েছে না আমি ছাদে গিয়ে না একা একা কাঁদতাম যে আমি কি করলাম, না বুঝে এই ফালতু ছেলেকে আমি গাড়িটা দিলাম, এতটা বিশ্বাস আমার করা উচিত হয়নি। তো আর গাড়িটার পিছনে আমার তখনকার দিনে 50,000 টাকা খরচা হয়েছিল, তখনকার দিনের 50,000 টাকা। মানে আমাকে অনেকে বলেছিলেন এই গাড়ি তোমার সারাতে হবে না, তুমি একটা গাড়ি কিনে নাও, কিন্তু আমার মনটা এত খারাপ হয়ে গেছিলো, আমি ভেবেছিলাম না এই গাড়িটাকে আমি সারিয়েই ছাড়বো। তা আমি সারিয়েও ছিলাম, গাড়িটা একদম পুরো ঠিকঠাক হয়ে গেছিল, একদমই ঠিক হয়ে গেছিল। তো পরবর্তীকালে সেই গাড়িটায় আমি ডিজেল ইঞ্জিনও বসিয়েছিলাম, তো সেটা পরের কথা। তো তখন আমার গাড়িতে পেট্রোল ইঞ্জিনই বসানো ছিল। তো যাই হোক, আমি বন্ধুরা এই গল্পটা সত্য ঘটনা, গল্পের মতনই লাগে শুনতে, এই গল্পটা আমি আপনাদের বললাম, এর পিছনে একটা লজিক আছে। মানে আমি এখন কাজের কথাগুলো বলছি, যে আপনারা আপনাদের গাড়ি খুব পরিচিত এবং ড্রাইভার যদি একদম দক্ষ হয় আপনারা জানেন, তবেই ড্রাইভারকে গাড়ি চালাতে দেবেন, এক নম্বর। দু নম্বর হচ্ছে ড্রাইভারকে কখনো অতটা বিশ্বাস করবেন না, গাড়ি ছেড়ে দেবেন না একদম তার একার হাতে। মানে হ্যাঁ, সেরকম পরিচিত হয়ে গেলে তখন তো নিশ্চয়ই করতে হতেই পারে, আপনাকে ড্রপ করে গাড়ি খালি গাড়ি নিয়ে চলে আসবে, সেসব তো হতেই পারে, কিন্তু সে যেন বিশ্বস্ত হয়, এটা কিন্তু একেবারে প্রথম শর্ত, বিশ্বস্ত হতে হবে। আর যদি দেখেন কোনো সময় ও এই ধরনের কিছু করেছিল, তাহলে বন্ধুরা সাবধান হয়ে যাবেন, আরও বড় ক্ষতির মুখ থেকে আপনি ফিরে এসেছেন জানবেন, খুব সাবধান হয়ে যাবেন। আর তারপর থেকে আমিও যাদেরকেই আমি গাড়ি চালাতে দিই তাদেরকে আগে লাইসেন্স দেখি। হঠাৎ করে হয়তো এমন হয় যে আমি কলকাতা গেলে নর্মালি আমি নিজে খুব কম চালাই, কেননা গাড়ি পার্কিংয়ে রেখে কাজে যেতে হয়, সেসব কারণে আমাকে ড্রাইভার নিতেই হয়। তখন আমি যাদের নিয়েই যাই তাদের আমি লাইসেন্স, যারা পুরনো তাদের তো ঠিক আছে, যারা ধরো নতুন একজন হঠাৎ করে আমার কাছে আমার সঙ্গে যাচ্ছে, আমি চালাতে দিয়েই বসে বসে দেখি ও কেমন চালায়, সব ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে। একদিন এরকম হয়েছিল, একটা ড্রাইভার এরকম উল্টো সিধা চালাচ্ছিল, আমি বুঝে গেছি ও গাড়ি চালাতে জানে না, নতুন হাত, আর আমি যাচ্ছি কলকাতায়, আমি বললাম গাড়িটা দাঁড় করা, দাঁড়িয়েছে গাড়ি ঘোড়া কেন, আমি বাড়িতে একটা জিনিস ফেলে গেছি, গাড়িটা ঘুরিয়ে বাড়ির সামনে এসছে, ওর হাতে 100টা টাকা দিয়ে বলি তুই চলে যা, আমি আজ কলকাতা যাব না। তারপরে যে আমাকে ড্রাইভার দিয়েছিল তাকে আমি বললাম তুমি কি আমাকে মারতে চাইছো, তুমি জানো ও গাড়ি আদৌ চালাতে জানে কি না, বলছি তুমি কি করে বুঝলে, আমি যাবো যা বুঝে নিয়েছি। তখন আমাকে অন্য লোক বললো তুমি ওকে গাড়ি নিয়ে কলকাতা যাচ্ছিলে, ও বাবা ও তো 2 দিন হলো গাড়ি শিখেছে, ও লোকালে গাড়ি চালায়। তাহলে বুঝতে পারলেন বন্ধুরা, আপনাদেরকেও আমি বলবো আপনারা কিন্তু খুব সাবধান হয়ে যাবেন এই ড্রাইভারের ব্যাপারে। আর আমাকে যেরকম ধোকা দিয়ে মিথ্যা কথা বলে গাড়ি নিয়ে চলে গেছিলো, সেই ধরনের ব্যাপারটা যেন আপনাদের সঙ্গে না ঘটে, সেই জন্যই আজকে আমি এই সত্য ঘটনাটা আপনাদের বললাম। আর আজকের আমার যে ভিডিওটা আপলোড করেছি ক্যাটারিংয়ের ব্যবসার, সেই ভিডিওটা আপনারা যেভাবে দেখে আমাকে উৎসাহিত করেছেন, সেই জন্যই আজকে আমি এই ভিডিওটা বানালাম, কারণ আপনাদের কাছে সময়টাও বড় কথা না, আমার ভিডিও যত বড়ই হোক আপনারা দেখবেন, আপনারা সেটা কমেন্ট বক্সে বারবার লেখেন, আর দুই একজন বলেন যে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এত বড় ভিডিও দেখতে ইচ্ছে করে না। তো বন্ধুরা আপনাকেও আমি বলবো, আপনারা যারা এই কথা বলেন বা যারা এই মতে বিশ্বাসী, নিশ্চয়ই সময়ের দাম আছে,
যদি এত বড় ভিডিও দেখতে না ইচ্ছা হয় তাহলে তো আপনারা শুধু শুধু সময় নষ্ট করবেন না, একদম শেষ পর্যন্ত আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে ভিডিওটা বানানোর প্রয়োজনীয়তা আছে কি না। তো যাই হোক, আর গাড়ি কিন্তু প্রত্যেকের শখের, গাড়িতে যদি একটা আঁচড় লাগে তাহলে মনে হয় যেন ওই আঁচড়টা বুকে এসে লাগলো। ঠিক এই কারণে আমি আমার কাজ মিটিয়ে আসলে সঙ্গে সঙ্গে আমি আগে গাড়ি গ্যারেজে ঢোকাই। আমি কিন্তু রাস্তার সাইডে কখনো গাড়ি রাখি না। একদিন আমি রাস্তার সাইডে গাড়ি রেখে দিয়েছিলাম, কী হয়েছে জানেন? আমি আমার যে গাড়ি চালাচ্ছিল ওকে আমি বললাম তুই গাড়িটা এপারে রাখ, এপারে ফুটপাথটা চওড়া এপারে রাখ, আর ছায়াটা পড়েছে ও পারে। ও চালাকি করে কি করলো, ছায়া গাড়িটা ও পারে রাখলো আর ও পারে ফুটপাথটা সরু, আর গাড়িটা দুটো চাকা অন্তত দু ফুট রাস্তার উপরে চলে এসছে। আমি বললাম তুই গাড়িটা এইভাবে রাখছিস, এটা কিন্তু ঠিক হচ্ছে না। যথারীতি একটা রিক্সো ভ্যান আসলো, এসে সাইডে একটুখানি দাগ দিয়ে গেলে হয় না, পুরো একটা দাগ টেনে দিয়ে চলে গেল। ওই রিক্সার যে সাইডে থাকে না চাকার সাইডে পেরেক, ওই পেরেকে একটা দাগ লেগে গেল। ওকে আমি তখন বললাম তোকে আমি বারণ করেছিলাম এই কারণে, তোর তো কিছু হবে না, কিন্তু আমার পুরো এইখানে লাগলো। যাই হোক, ওটা আমি ঠিক করে নিয়েছিলাম, খুব বেশি কিছু হয়নি, চিড়ে গেছিলো জাস্ট। তো সেই কারণেই আমি গাড়ি কিন্তু গ্যারেজে ঢোকাই সব সময়, গ্যারেজে একদম সেফ। যাই হোক বন্ধুরা, আজ আর এই ভিডিও দীর্ঘায়িত করবো না, কত বড় ভিডিও হলো তা আমি জানি না, দেখা যাক কেটে ছেটে যদি কিছু ছোটো করতে পারি। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের শেয়ার করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইবও করে দেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর পাশের বেল আইকনটা একটু বাজিয়ে রাখবেন, আমার ভিডিও আপলোড হলেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আজ তাহলে এইটুকুই, আবার দেখা হবে অন্য সময় অন্য ভিডিওতে। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।